tomar y ya la ves a verte a ti, sí, mamá, mamá. O va a sufrir a marcarnos hay que sueño que es la mago, mago. Oh, ya Allah, kasih gue isi, ya Allah, udah mau nanti amar, ibu kayaknya tau. Tapi dekti, sayang. Allah tuh yang aku mau bilang di bawah mi pot, salah pot, berai. Kukar tuh kari jami, aduh kar kuk satu lagi manus kari di bawah. Eko sundut, zan tanda is. Kuk kuk baru lagi. Cuma. Tapi saya marah ya, kota kota kari. Wah, mas tuh. Sudah bela bapa raya saya mi mau ya dari bidan gue manus kari di mana. প্রতিদিনই অসংখ্য যাত্রী বোঝাই করে ঢাকা থেকে ঝিনাইদহের উদ্দেশ্যে ছেড়ে আসে এক একটি যাত্রীবাহী বাস। আজকের বিকেলেও তার ব্যত্যয় ঘটেনি, তবে আমরা আজ যার জন্য অপেক্ষা করছি তিনি বাড়ি ফিরছেন দীর্ঘ 40 বছর পর। আপনারা সবাই জানেন এক বোবা মেয়েকে পাকিস্তানে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার গল্প নিয়ে নির্মিত বলিউডের বিখ্যাত সিনেমা বজরঙ্গি ভাইজান, যে সিনেমাটিতে অভিনয় করেছেন সবার পরিচিত মুখ সাল্লু ভাই ওরফে সালমান খান। তিনি এই সিনেমায় পবন কুমার চতুর্বেদীর চরিত্রে অভিনয় করেছিলেন। এবার সেই বজরঙ্গি ভাইজানের গল্পের সঙ্গে অনেকটাই মিলে গেল ঝিনাইদহের ভুটিয়ার গাদির মেয়ে জায়দার সঙ্গে। দীর্ঘ 35 থেকে 40 বছর পর বাংলাদেশি তরুণ আলেম মাওলানা মঞ্জুর আহমেদ ও পাকিস্তানি তরুণ আলেম মাওলানা ওয়ালিউল্লাহ মারুফের সহযোগিতায় আপন পরিবার ফিরে পেল ঝিনাইদহের মেয়ে জায়দা খাতুন। ঘটনা সূত্রে জানা যায় ঝিনাইদহ সদর উপজেলার ভুটিয়ার গাদি গ্রামের মেয়ে জায়দার বিয়ে হয় এক যুবকের সাথে, কিন্তু সেই যুবক ছিল পূর্ববিবাহিত, যা জায়দার পরিবার জানত না। তবে তার স্বামী তাকে অনেক ভালোবাসত, কিন্তু তার সতীন ননদ ও শ্বশুর শাশুড়ি মিলে এ বিয়েটা কখনোই মেনে নেয়নি, ফলে তারা এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়, সহজ সরল জায়দা যা কল্পনাও করতে পারেনি। তারা ষড়যন্ত্রের নকশা আঁকল বিদেশি নারী পাচারকারী চক্রের সঙ্গে। একদিন জায়দাকে তারা বাজারে নিয়ে গেল, জায়দা যা ভাবেনি সেই জঘন্যতম কর্মটি তারা করে বসল। জায়দাকে খাবারের সঙ্গে নেশা জাতীয় কিছু মিশিয়ে পান করালো, জায়দার কোলে তখন ছোট শিশুটিও ছিল, ছোট্ট শিশুটির নাম ছিল রঞ্জু। 1980 সালের দিকে একদল নারী পাচারকারীর দল জায়দাকে অচেতন করে পাকিস্তানের করাচিতে নিয়ে বিক্রি করে দেয়। সেখানে ভাগ্য বিড়ম্বনায় জায়দা এক হাত হতে অন্য হাতে স্থানান্তরিত হতে লাগল। জায়দা এখন কেনা গোলাম, তার কথা কে শুনবে? বাংলায় কথা বলা জায়দা কাউকে কিছু বলেও বোঝাতে পারে না। জায়দা তার কাছে সব বলল, যিনি সকল ভাষা বোঝেন, যিনি সকল ভাষার স্রষ্টা, তিনি মহান আল্লাহ। একদিন পাকিস্তানের এক আলেম তাকে দেখতে পেলেন, তাকে তার মালিকের কাছ থেকে কিনে আনলেন এবং বাংলাদেশে ফিরে আসার কোনো ব্যবস্থা করতে না পেরে তিনি জায়দাকে তার সম্মতিতে এক পাকিস্তানি যুবকের সাথে বিয়ে করিয়ে দিলেন। জায়দার জীবনে একটু স্বস্তি ফিরে এলো, কিন্তু অন্তরে তার নিজ দেশ, মা বাবা, ভাই বোনের প্রতিচ্ছবি ভাসছিল। এভাবে 35 থেকে 40 বছর কেটে যায় জায়দা খাতুনের জীবনে। জায়দা এখন উর্দুতে কথা বলে, যেন সে এক পাকিস্তানি মহিলা, ভুলে গেছে বাংলা ভাষা। তবে তার অন্তরে থাকা দেশের মমতা কখন সে ভুলতে পারেনি। কিন্তু জায়দা জানে না কিভাবে তার দেশ বাংলাদেশে ফিরবে। জায়দা খাতুন সবসময় দেশে ফেরার আক্ষেপ করতেন পাকিস্তানি পরিচিতদের কাছে। তার একটাই আশা, যেন মৃত্যুর পূর্বে তার মা, বোন ও ভাইদের সাথে একবার হলেও সাক্ষাৎ হয়। তার আশা পূরণ করতে পাকিস্তানের সেখানকার এক প্রতিবেশী তরুণ মাওলানা ওয়ালিউল্লাহ মারুফ উদ্যোগ নিলেন জায়দা খাতুনের আত্মীয় স্বজনের কাছে ফিরিয়ে দেওয়ার। তিনি উর্দু ভাষায় জায়দা খাতুনের বিস্তারিত বিবরণ লিখে তার ফেসবুক আইডিতে পোস্ট করলেন। পাকিস্তানের ওয়ালিউল্লাহ মারুফ নামে সেই ভাইয়ের আইডি থেকে ফেসবুকে জায়দা খাতুনের সমস্ত বিবরণ লেখা একটি পোস্ট ঘুরছিল। ফেসবুকের এক ওয়াল হতে অন্য ওয়ালে ঘুরতে ঘুরতে
পোস্টটি শৈলকুপ উপজেলার ছোট মৌকুড়ি গ্রামের জামে মসজিদের ইমাম মাওলানা মঞ্জুর আহমেদের নজরে আসে। তিনি মূলত সব কার্য সম্পাদন করে জায়দাকে ফিরিয়ে দিলেন তার পরিবারের কাছে। আজকের বিকেলটা একটু অন্যরকম। ভুটিয়ার গাদি গ্রামে আজ উৎসবের আমেজ, চারিদিকে অসংখ্য প্রতিবেশীর ভিড়। যে মা জায়দার অপেক্ষায় থাকতে থাকতে জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছে, আজ তার অপেক্ষার অবসান হয়েছে। স্রষ্টা তার কাছে ফিরিয়ে দিয়েছেন তার হারিয়ে যাওয়া কলিজার ধন। ওই আল্লাহর কাছে কইছি, আল্লাহ আমার মনি আমার ওই বুকে এনে দাও, আমি দেখতে চাই। আল্লাহ তুমি আমার কবে ফিরিয়ে দিবা? আমি পথ সারা পথ বেড়াই পাগলের মতন, ওই দর্শনা গেছি, ওই ঈশ্বরী গেছি, ওই নাটক গেছি, ওই রানাঘাট গেছি, আমি এই মেয়ে পাগলের মতন খুঁজে বেড়াইছি বাবা মেয়ে, আমি কোনো জায়গায় খোঁজ পাইনি। একটু কেটে বাচ্চা নিয়ে গেছে ছেলে, একটু একটু ছেলে করে নিয়ে গেছে। খুব কষ্ট করেছি আমি, আর ওবার খুব ছাত্র আমি মানুষ করেছি বাবা, খুব কষ্ট করে মানুষ করেছি। এই যে ফিরে যা আইয়াছে আমার কপালের ছোটবেলা বাবারে আমি মা হয়ে দের বিদার ঘুরে মানুষ করেছি মা গো মা, আমি সে রাগো যাতি যাতি তোমাগের গঞ্জে আমি কুল কিনারা পেলাম না মা গো মা গো ও ভাই আমার সাগরে বাটাইয়ে দিয়ে দিল মাগো আমার পিতা দেখবে মাগো। কোন পরিস্থিতিতে হারিয়েছিল যদি একটুখানি আমাদের একটু বলতেন? যদি এই ঈশ্বরে বিয়ে দিয়েছি, ঈশ্বরের আশা যাওয়া করতে করতে হারাই, তার শ্বশুর বাড়িতে হারাই আছে, আমার বাড়িতে হারাইনি, তার আছে জামাই ধরাই দেয়নি আমার। আমাদের আমাদের তার শ্বশুর সামনে আমরা খুব খুশি তাকে পাই, তার আগের বউ একটা আছে, আরেকটা আরেকটা ফ্যামিলি আছে, অনেকে তো আমি জানি নি যে না কা সেই রাত্রি উপর ছিল আমার একটা ছোট ছেলে নিয়ে সে সেই সময় হুঁকো দিছে। এই যে সর্বশেষ আপনার মেয়েকে ফেরত পেয়েছেন, কতদিন এই মেয়েকে কাছে রাখতে চান এখন? ওখানে ঠান্ডা যতদিন রাখে আবার আমি জায়গা জায়গা জায়গায় যাবো। মানে এখন যদি এখন ইচ্ছে করছে যে মেয়েকে বাকি জীবনটা আপনার কাছে রেখে দিবেন? কেমনে রাখতে সন্তান রয়েছে সেই দেশে, এখন ওনাকে পাকিস্তানে ফিরে যেতে হলে, যদি পাকিস্তানে উনি ফিরে যান এবং আপনার সাথে বা যোগাযোগ রাখে, তো সেই ক্ষেত্রে আপনার কোনো আপত্তি থাকছে না? হ্যাঁ আপত্তি তো থাকছে, আমার মেয়েটা আমার আশার জন্য আমি চেষ্টা করব আবার। মানে আপনার মেয়েকে আবার আপনি কাছে পেতে চান? কাছে চাই যেন আমি আবার দেখা হয়। তাছাড়া আমি একবার রাখবো না, তার সন্তান রয়েছে, আর যদি সে হয়তো এক মাস দুই মাস থাকলেও আমার বাড়ি হাউস করে আমি তো আবার পাঠাই দেবো তার সন্তানের কাছে। আমার যেমন সন্তানের জন্য যেরকম মহব্বত লাগে, তার তো সন্তানের জন্য মহব্বত লাগে, একটা মহব্বত জিনিস আছে না? আমি যখন আমার বোনটা হারা যায় তখন আমি ক্লাস টুতে পড়ি, তখন আমার কিছু বুদ্ধি কিছুটা বুদ্ধি হয়েছে, তারপরে সে হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার পরে ধরেন আমরা খুব ছোটো, তখন আস্তে আস্তে বড়ো হয়েছে, আমার মা দেশে দেশে খুঁজে বেড়াইছে তাকে, আমাদের সংসার ফিরে দিয়ে এমন অবস্থা আমরাও দিন খাইতে পারিনি। অনেক সময় দেখা আছে আমরা না খেয়েও শুয়ে থাকছি এই বোনের জন্য, যাক আজকে আমরা পাইছি খুব ভালো লাগছে। আমি একজন সাব কন্ট্রাক্টর করেছি 24 বছর, আমি সারা দেশে খুঁজেছি এবং বিডিআরদের কাজ করেছি আমি 10 বছর, তাও খুঁজেছি আমি পাইনি তাদের, খুব চেষ্টা করেছি আমি মনে মনে একটু পাইছি পাইনি, এখন পাইছি আমার খুব ভালো লাগছে। আমার মা এবং বাবা তখন খুব অসহায় আমরা অবস্থা দুই দিন, তখন আমরা চেষ্টা করেছি তাদের কাছে বের করা, তারা আমাদের জবাব দিয়নি এবং তারা বলেছে যে আমাদের এখানে আসেনি, আমাদের এখান থেকে চলে গেছে, এই জবাব তারা দিয়েছে। তাদের কোনো খোঁজই পায় না, আমার বাবা সে খোঁজই পায়, ধরতেই পারিনি কোনো দিন, সে পলিয়ে পলিয়ে বেড়াইছে, আজও পর্যন্ত তাকে পাইনি। আজকের দিনের মতো খুবই আমার আয়েছে আনন্দ আর পৃথিবীতে নেই। খুব কষ্ট হইতো, কান্নাকাটা করতাম আমরা সখন ছোটো ছোটো, আমরা একেবারেই ছোটো ছাপন, এখনকার মতন যদি বড় হতাম যদি যেতাম, যে শ্বশুর বাড়িতে যদি হারাই যেত তাহলে তো আমরা খুঁজতাম, মামলা মোকদ্দমা করতাম, মানুষজন ধরতাম,
घूमने जाओ पाकिस्तान में, इसे बोला वो मेरे के रेल में चढ़ाया, रेल में चढ़ाया उसने नशा दिया, फिर रेल में लिख गया पाकिस्तान में, पाकिस्तानी बेच गए, मुझे क्यों बेचा मेरे जो बस बेचे में जा रही हूँ, वो बेचे आया फिर मेरे 3 दिन से शादी थी उधर आया था, एक मौलवी मौलवी आया तो मौलवी मेरे ब्याह कर से मौलवी दे मामा सा तो उधर ही रह बस वो चिष्टा करती जे मैं खाता लिखो चिट्ठी लिखो लेखन नहीं दिसे मुझे शामी से ना नहीं जाओ, जाओगे तो मैं कहाँ रहूँगे तुम्हें नहीं जाओ तो होते दुईटा बे माई एक माई मरे गेसे एक माई वैसे होते उन्नी बोलते हैं जो उन्नी क्यों हारे प्रथम ये बोल जो उन्नी जो वनर शवशुरड़ी छें वनर मत और महिला वनर पास क्यों छो जो बोलो चले घूरते जा घूरते जा बजारे घूरते जाए एक होटेले बसते खबर दवार क्षेत्र और निशा जतियों किस खवे दिसे और बोलते पर हुश हो निजे ट्रेनर मध्य देखे तो बता ये आनलें क्या আমরা কিনে নিয়ে আসছি এই আর কি ওনার বিক্রি করে দেওয়া কীভাবে কী হলো তারপরে পরবর্তীতে তো ওনার আর নিজস্ব কোনো ক্ষমতা ছিল না পরবর্তীতে পাকিস্তান বুঝতে পারলেন যে উনি পাকিস্তান তখন ওই ওইখানে বললেন যেটা অনেক হাত বদল হওয়ার পরে একজন মৌলভী পাইছেন ওনারে উনি একজনের মানে একজন বৃদ্ধ লোকের সাথে ওনারা বিয়ে দিয়ে দিছেন উনি অনেক চেষ্টা করছেন বাড়িতে চিঠি লেখার জন্য বা বাংলাদেশে যোগাযোগ করার জন্য কিন্তু ওনাকে যোগাযোগ করতে দেয়নি ওরা এবং কোনোরকমভাবে যে সে পলায়ে আসবে এই সুযোগটা দেয়নি ওনারা ওইখানে একরকম মানে বন্ধ করার মতোই করে রাখছে আর কি তো অনেক আগের ঘটনা প্রায় 30 বছর আগের কথা বাসুন কালাটা খুশ রাখে কে ভালাই ভাল ভালি রাখে কে আমাদেরলে এতনা কিছু কয়া উসকো ভালাই রাখে কে মে উসকি জবাব দে মা পাকিস্তান আবার বাংলাদেশ আয়া মে আম্মি কে পাস উনি বলতেছিলেন যে আমার ওইখানের পাকিস্তানের সরকার বা বাংলাদেশ সরকার যারাই বা অন্যান্য যারা আমার কাজে সহযোগিতা করছেন আল্লাহ সবার ভালো রাখো কত সবার কল্যাণ করো কি এই দোয়াটা সবার জন্য করি এটাই বলতেছেন যে সবার কল্যাণ করো আল্লাহ আমি অনেক খুশি আল্লাহ সবার যারা আমার জন্য সহযোগিতা করছেন মাকে ভালোবাসি বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশ আসতে আমার ভালো লাগছে যাওয়ার পরে যখন আশপাশে সবাই উর্দুতে কথা বলে উনি ওনার তো মাতৃভাষা বাংলা উনি কারো কথা তেমন একটা বুঝেন না বাংলা বলতে পারেন না এইরকম দেখা গেলে আস্তে আস্তে অভ্যাস হইতে হইতে উনি সব কিছু প্রায় ভুলে গেছেন কিন্তু যখনই একা হইতেন উনি গুনগুন করে জাতীয় সঙ্গীত গাইতেন এটা মানে ওনার আমাকে বলতেন যে সবসময় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এদের ছোটোবেলা স্কুলে গেছিলো পড়ছিল ওর সবসময় উনি বলতেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি মেরে নাম বি লিখে দিয়া গ্রাম লিখে দিয়া ঝিনাইদা লিখে দিয়া ফের ওসকো আম্মাকে ধুনা আমি যে আম্মাকে ধুনো আম্মাকে ধুনে দিয়ে ফের আম্মাকে মিলা যে যে তোমার আম্মিকে মিল গিয়া তোমার আম্মি সে বাক্য আমি যে কথা কইছি ও আমি যে আমি আমি যে পাশ যাও যে হ্যাঁ তোমার সব কিছু করলাম আমি যাও কতদিন থাকবেন বাংলাদেশে আমাদের পাশে কতদিন থাকবেন 3 মাইনে 3টা 3 মাস থাকবেন আচ্ছা ওকে 3 মাস থাকবেন আপনার ওখানে কয় সন্তান কয়টা সন্তান আছে একটা ও পোলাপান 3 পুনাপান ওনার একটা মেয়ে আছে ওই মেয়ের বিয়ে হয়েছে তো ওইখান থেকে 3 জন সন্তান আছে মানে 3 নাতি আছে মেয়ে একটা আছে আর একটা ছেলে ছিল না আপনার আর একটা একজন ছেলে আছে আপনি এখন বলেন মাকে দেখার পরে কি প্রথম দেখাতেই চিনতে পেরেছেন জি মেয়ে তো বাত কিয়া মোবাইল মে বাত কিয়া আমি সে মায়ে মিল গিয়া ইসনে ধোন আম্মা ধোনা ই মঞ্জুর ভাই নে বহুত মেহনত করিয়া ও বড়িওলা মারুপ মিয়ান করিয়া যে তোমার আমি কি ঢোনো আমি কে তালাশ করছে করছে আমি কে মিলা মেরে দেখাই যে তুমি আম্মাই আমি হ্যাঁ তা আমি সে কথা কইছি আমি যে আমি সে কথা কইছি আর না মেরে মদত করো তুমি আমি কে সাথ যাও হ্যাঁ মদত করো সব কে মদত করো তুমি যাও যে আম্মাকে সাথ জি আনা জানা করো মা কো লেগে মা যাইছে লই যামু যদি আপনার মা চায় নিয়ে যাবেন আমার বাড়ি নেত্রকোনা আমি বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজে 2018 সালে নভেম্বরের দিকে ওইখানে আমি একটা পোস্ট দেখতে পেলাম তারপরে ওই পোস্টটাকে কেন্দ্র করে আমি প্রথমে এটা অনুবাদ করে ছেড়ে দিই কিন্তু দু একদিন চলে গেল
তারপরে আমার মনের মধ্যে আসলো যে এটা কোনো মানে রেসপন্স পাচ্ছি না কারো, তাহলে তো যেহেতু আমি উর্দু ভাষাটা পারি বা হিন্দি ভাষাটাও পারি তাহলে আমি একটু চেষ্টা করে দেখি। তারপরে ওনারা খুঁজতে খুঁজতে কয়েকদিন খুঁজলাম, আমি এই এলাকায় একদমই নতুন যেই জন্য তেমন একটা পরিচিত ছিল না, খুঁজতে খুঁজতে তেমন পাচ্ছিলাম না। আর যে যে ঠিকানাটা দিয়েছিল ওইটা তো কিছু ভুল ছিল, কারণ উর্দু ভাষা থেকে ট্রান্সলেশন করতে গিয়েও কিছুটা শব্দের পরিবর্তন হতে। আমি একদিন এসে ওই যে বাটুই এলাকা থেকে আমি ঘুরে গেছি খুঁজে, যাক এভাবে সপ্তাহখানি পরে আমি এখানে আসছি, ওনাদের গ্রামে আসছিলাম। আসার পরে ওই এলাকার মানুষ একজন একজন করে জিজ্ঞাসা করতে করতে অনেক অনেক যারা যুবক আছে অনেকে ঘটনা জানেও না, ভুলে গেছেন। কিছু মুরব্বী বললেন যে হ্যাঁ ঠিক আছে এরকম শুনছি। তারপর গ্রামের সব মানুষ এখন যেভাবে দেখছেন অনেক লোক জমা, এভাবে ওনারা আমার নিয়ে গেছিলো আর কি। এই হলো 2018 সালের নভেম্বর মাসের সম্ভবত 3-4 তারিখের ঘটনা এটা। তখন তো তার মার সাথে ওনার মেয়ের কথা বলা দিই ফোনে, তো এখন তো আপনারা কি দেখছেন ওই সময় আরও বেশি কান্না একজন একজনের সাথে, তো কাছে না থাকলে দূরে থাকলে তো কষ্টটা একটু বেশি হয়। যাকে এরপর পরবর্তীতে আমরা ওনারে আনার জন্য বাংলাদেশে আনার জন্য অনেক চেষ্টা করছি বেশ কয়েকবার। ওনার যে ওনার প্রথমে ওনার বড় ভাই যে নাম আনোয়ার, আনোয়ারের নাম দিয়ে অ্যাপ্লাই করা হয়েছে, এটা মানে বাতিল হয়ে যায়। কেন বাতিল হয়েছে জানি না, দীর্ঘদিন এটা গেছে, তারপরে আবার চেষ্টা করা হলো তাও হয়নি। আপনারা দেখতেছেন আবার করোনার কারণে দুদিন পর পরেই ইয়ে হয়ে যায়। পাশাপাশি এগুলো যখন বন্ধ হয়ে যাচ্ছিলো বেশ কয়েকবার আবেদন করার পরে হচ্ছিল, পরবর্তীতে আমার নিজের নাম দিয়া বলছি যে আমার আত্মীয় আমার খালা হয় এভাবে দিয়ে আমি আবেদন করছি, তো এটা নিয়ে কিছুদিন পর পর দৌড়াদৌড়ি করছি। তার পরবর্তীতে আলহামদুলিল্লাহ ঝিনাইদহের একজন তখন ইয়েছিলেন এসআই ছিলেন আব্দুল মুমিন এসআই, যিনি ইনকোয়ারি করছিলেন উনি আলহামদুলিল্লাহ অনেকটা সহযোগিতা করছেন যে কীভাবে কী করতে হবে পরামর্শ দিচ্ছেন। তার পরবর্তীতে শেষ দিকে ঢাকারও একজন ওনার মূলত বাড়ি এই ছোটমগরে শৈলকুপা, মাহবুবুর রহমান সাহেব, উনিও যথেষ্ট হেল্প করছেন, যখন আমি ঢাকা যেতে পারছি না উনি কাজটা করছেন। এভাবে আর কি ওনার ভিসা বা পাসপোর্ট এগুলো কমপ্লিট করা হয়েছে। তার পরবর্তীতে অর্থনৈতিক একটা ব্যাপার স্যাপার আছে ওইটার জন্য, ওইখানে যে পাকিস্তানে যেখানে উনি ছিলেন উনিও তো অনেকটা দরিদ্র অবস্থাতেই ছিলেন, দেখতে পারতেছেন ওনার দেখিয়ে বোঝা যাচ্ছে। ওইখানে তারা ওই বিশ্ববিদ্যালয়ের কিছু স্টুডেন্ট আমার মতোই ওরা ওইখানে কী করছে একটা ফান্ড গঠন করছে ওনার জন্য, ওই ফান্ড গঠন করে যাবতীয় খরচগুলো ওই ফান্ড থেকে ওরা পাকিস্তানি যুবকেরা কী করছে পরিশোধ করছে। এভাবেই উনি আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে আসছেন আর কি। জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। তাছাড়া বিষয় হলো একজন মানুষের জন্য কিছু করতে পারার যে আনন্দটা, এটা যে কখনো মানুষের উপকার করেনি সে বুঝতে পারবে না। এটা আমি আমার মন থেকে এতটা আনন্দ পাইছি ওই তখন বা আজকেও যেটা আমার খুব ভালো ভালো লাগতেছে, এটা আমি সবাইরে বলবো মানুষের উপকার করেন তাহলে আপনি যে আত্মার যে প্রশান্তি যেটা সত্যিকারের প্রশান্তি আপনি পাবেন। সম্পদ দুনিয়ার সম্পদ টাকা পয়সা বা স্বার্থ এগুলো কিছুই না, মানুষের জন্য উপকার করেন আপনি যে সত্যিকারের শান্তির অনুসন্ধানে আপনি আছেন শান্তি খুঁজতেছেন ওটা পাওয়া যায় যেটা আমি পাইতেছি। পাশাপাশি আমার আরেকটা জিনিস আপনি বলছিলেন না ওই যে বজরঙ্গি ভাইজানের যে ঘটনাটা, এরকম আরও কিছু হিস্টোরি আমি বইয়ের মধ্যে পড়ছি যে হিস্টোরিগুলো আমাকে বারবার উৎসাহিত করতেছিল এটা করা দরকার একজন মানুষের জন্য অনেকদিন ধরে পড়ে আছে, এই হলো ওনার ঘটনা। পাশাপাশি বর্তমানে আমার কাছে আরও 5-7টা এরকম কেস ওইখানের পাকিস্তানের একজনে বলল প্রায় 50-60 হাজার এরকম মহিলা পাকিস্তানে আছে। আমার কাছে বারবার বেশ কিছু মহিলা বারবার মেসেজ দিচ্ছে যে আপনি ভাই আপনি কিছু করেন আমাদের জন্য, আমাদের আত্মীয় স্বজনকে খুঁজে বার করেন, এই অবস্থা আর কি। একজন জাহিদা হয়তো তার বাড়ি ফিরে পাইলো, এখন আরও শত শত জাহিদা কিন্তু পড়ে আছে। আমি মাননীয় সরকার মহোদয়কে এই করবো যে অনুরোধ করবো যদি এরকম কোনো ব্যাপার থাকে, আসলে দুঃখজনক যেটা যদি কোনো মহিলা এরকম থাকে যে তার পরিবারের কাছে ফিরে দেওয়া যায়, সরকার যদি উদ্যোগ নেয় খুবই মানে সহজে এটা করতে পারবে, খুব সহজে এটা করতে পারবে।